যখন মৃত্যু সজ্জায় তার সন্তানদেরকে ডাক দিলেন, হে আমার সন্তানেরা কোথায় আছো তোমরা আসো। তার সন্তানদেরকে ডাক দিলেন, কাছে ডাক দিলেন, মৃত্যুর আগে তার সন্তানদের সাথে কথা বলতেছেন, আর সর্বশেষ যে কথাটা বললেন, ও আমার সন্তানেরা তোমাদের কাছে আমার একটা ওসিয়াত। সে ওসিয়াত হলো, আমার নবীর তার কিছু নখ মোবারক আমার কাছে আছে, আর আমার রাসূলের কিছু দাড়ি মোবারক, কিছু চুল মোবারক আমার কাছে আছে। আমি যখন মৃত্যু সজ্জিত মৃত্যু হয়ে যাবে, আমাকে যখন কবরে রাখবে, এই নখ মোবারক গুলো চুল মোবারক গুলো আমার কাফনের সাথে দিয়ে দিবে, কাল কিয়ামতের দিন যেন এগুলো দিয়ে আমি হাসরে আল্লাহর কাছে যেন নাজাত পেয়ে যাই। কিয়ামত পেলে কি খুশি হওয়া উচিত না বেজার হওয়া উচিত? খুশি হওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহর নিয়ামত যদি আমরা পাই, এই নিয়ামতটাকে খুশিতে সাদর গ্রহণ করা উচিত। আমাদের নবী আমাদের জন্য নিয়ামত, এতে কোনো সন্দেহ আছে? দলিল তো এখানেই আপনি পেয়ে যাইতেছেন, দলিল তো আর দরকার হয় না। যে নবী আমাদের জন্য সবকিছুর চাইতে বড় নিয়ামত, সেই নবীর জন্য আমরা খুশি, তার জন্য আলোচনা, তার জন্য মিলা, তার জন্য দোয়া, তার জন্য সবকিছু হবে, এতে কি কোনো সমস্যা আছে? তারপরেও আমাদের মনের ভিতরে দলিলের প্রয়োজন। অনেকের দলিল দিলেও মানে না, এরা ওই কুকুরের লেজের মতন, রাগ করবেন না দয়া করে। কুকুরের লেজ যদি লাঠি দিয়ে এক মাস ছয় মাস বাঁধতে রাখে, তারপর ও আবারও দেখা হয়ে যাবে। তো যাদেরকে দলিল দিবেন, দলিল শুনেও তারা মানবে না, তারা ওই জ্ঞানই হয়ে গেছে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এটা কার কথা? আল্লাহর কথা, কোরআনই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বল হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক, হে নবী আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে তারা যেন আনন্দ প্রকাশ করে, এটা তাদের সমস্ত ধন সম্পদ সঞ্চয় করা থেকে উত্তম, এতে কোনো সন্দেহ নাই আছে? কোন মানুষ যদি অনুগ্রহ পায়, কোন মানুষ যদি রহমত পায়, এখানে কিন্তু দুইটা শব্দ বলছেন, বিফাদলিল্লাহ, বিফাদলিল্লাহ হলো আল্লাহর অনুগ্রহ, এটার বিশ্লেষণ, এটা যদি তাফসিরে যান, এখানে বিফাদলিল্লাহ দ্বারা বলেছেন আল্লাহ তাআলা আমাদের উপর যে অনুগ্রহ করেন, আমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন, এটা কি আল্লাহ তাআলার অনুগ্রহ? এটা আল্লাহ তাআলা থেকে একটা পাওয়া। এরপর বলছেন আবি রাহমাতিহি, আবি রাহমাতিহি, এটার তাফসীরের ভিতরে আলোচনা হয়েছে, আবি রহমতি দ্বারা আমার রাসূলকে বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ বলি, কারণ নবী হলেন রহমত। এখানে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন রহমত দ্বারা নবী, এটা কোরআনে ও আয়াতের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হে নবী, আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যা কিছু সৃষ্টি করেছি, আসমান জমিন লৌহ কলম পরজগৎ জাহান্নাম জান্নাত যা কিছু আমার সৃষ্টি, সব কিছুর রব হলো আমি আল্লাহ। যারা বললেন সুবহানাল্লাহ। আর নবীকে বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি যত যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু আমার সৃষ্টি, সব কিছুর রব আমি আল্লাহ, আর আমার এই সব কিছুর সৃষ্টির রহমে আপনি নবী, যা কিছু সৃষ্টি করেছে রব হলো আমি আল্লাহ, আর এর রহমত হলেন আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? তা নবী যদি রহমত হয়, আমরা নবীর রহমত বেশি আছে, রাসূল আমাদের জন্য রহমত, তাই রহমতের নবীকে আমরা পেয়েছি, এতে আমরা খুশি না বেজা? এখন অনেকে বলে থাকে যে মিলাদুন্নবী আমরা পালন করবো, এটা রাসূল করছেন, সাহাবায়ে কিরাম কি করছেন, তাবেইনরা তাবে তাবেঈন কি করছেন,
এই প্রশ্ন করে না, এটা কি হাদিসে আছে, কোরআনে আছে? মিলাদুন নবী সম্পর্কে ডাইরেক্ট কোন কোরআন হাদিসে নাই, যদি ডাইরেক্ট কোরআন এবং হাদিসে থাকতো তাহলে এটা তো আমল করা ফরজ হয়ে যেত। কি কইছি বুঝছে? এটা আমাদের জন্য আমল করা কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। কিন্তু এইদে মিলাদুন নবী কোরআনে নাই হাদিসে নাই, যারা এই কথা বলে তাদের কাছে প্রশ্ন করবেন, তারা যে তাদের নামের আগে শায়েখ লাগাইছে, শায়েখ কি কোনো সাহাবীর নামে আছে? আছে দেখবেন যারা যারা এই ফতোয়া দেয় মিলাদুন নবী বেদাত, তাদের নামের আগে শায়েখ লাগাই রাখছে। কোন সাহাবীর নামের আগে শায়েখ আছে? তাতে সে বড় বেদাত কাম করলো। ওমর রাদি আল্লাহ তাআলার জামানায় তারাবি নামাজ 20 রাকাত করা হয়েছে জামাতে, রাসূল তো পড়ে যায় না জামাতে, তাহলে ওমর রাদি আল্লাহ তাআলা বেদাতি করছে না? যে রাসূল করে নাই তাহলে ওমরে করলো কেন? তাহলে সে বড় বেদাত করে গেছে। এরপর আরো বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা সুন্নত, সুন্নতের এক ধরনের, আর রাসূলের ভালোবাসা প্রকাশের আরো একটা ধরন আছে যেটা সাহাবায়ে কেরামরা করেছেন, তাবেঈনরা করেছেন, তাবে তাবেঈনরা করেছেন। রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন এটা সুন্নতের দরকার নাই। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে রাসূলের দণ্ডার মোবারক শহীদ হলো, দণ্ডার মোবারক দাঁত মোবারক শহীদ হয়ে সেখান থেকে রক্ত ঝরতেছে, ঝরে পড়তেছে। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা তিনি আর সহ্য করতে পারে নাই, তিনি ওই রক্ত সেটি খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ভালোবাসা কেমনে দেখাবেন? সাহাবা ইকরামরা উদাহরণ দিয়ে গেছে, মিলাদুন নবী এটা একটা, এটা সুন্নত নয়, এটা হাদিস খুঁজবেন না, এটা হাদিস খুঁজবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যেমন সাহাবা ইকরামরা, রক্তপাত করা কি জায়েজ? জোরে বলেন, জায়েজ? হারাম। যখন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের রক্ত পান করলেন, নবী বললেন, হে সাহাবী তুমি কি করলা? তুমি এই রক্ত পান করলা না যেন জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। রাসূল তো ধমক দিতে পারতেন, তুমি হারাম কাজটা কেন করলা? কিন্তু রাসূল তো ধমক দেন আর বলছেন কি, তুমি আমার রক্ত পান করলা না যেন তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলা। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আল্লাহর রাসূল দাসী উম্মে আয়মান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তার পোশাক মোবারক তিনি রাত্রে করতেন, একটা পাত্রের ভিতরে রেখে দিতেন, খাটের নিচে রেখে দিতেন, দিনে হলে তার দাসী উম্মে আয়মানকে দিয়ে সেগুলো ফালাইয়ে দিতেন। একদিন গভীর রাতে দিতেন উম্মে আয়মান এত সুন্দর একটা পাত্রে পানি দেখলো, যে পানিটা দেখে তার তৃষ্ণার্ত হয়ে গেল, তার তৃষ্ণা লেগে গেল, প্রসাদ মোবারকটা উম্মে আয়মান খেয়ে ফেললো। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রসাদ মোবারক এখানে ছিল, সেটা কোথায় গেল? উম্মে আয়মান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই পাত্রের এত সুন্দর স্বচ্ছ পানি আমি আর কোথাও দেখি নাই, আর আমি খাওয়ার পরে দেখতেছি এত স্বাদ, যেই স্বাদ আমি আর কোনো কিছুতে পাই নাই, আপনার প্রস্রাব মোবারকটা আমি খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, হে দাসী তুমি আমার প্রস্রাব মোবারক খেয়েছো না যেন তোমার পেটের পীড়া, তোমার শরীরের রোগ যা কিছু আছে তোমার শরীর থেকে আজকে থেকে বিদায় নিয়ে গেল, তুমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার আর কোনো অসুখ বিসুখ হবে না। অন্য রেয়ায়তের ভিতরে বলছেন, হে হে দাসী তুমি আমার প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এটা তো সুন্নাত না? এটা কি সুন্নাত? প্রস্রাব খাওয়া সুন্নাত? এটা কেন করছে? রাসূলের প্রতি কি ভালোবাসা? আরো একটা উদাহরণ দেই, ঈদে মিলাদুন নবী করবেন রাসূলের ভালোবাসা এর দলিল বুঝবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ের ঘরের সন্তান, তার মেয়ের ঘরের নাতি ওমর ইবনে আব্দুল আজিজ, তার নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ছিলেন বিশ্বের পৃথিবীর সর্বপ্রথম মুজাদ্দিদ, কাজ হলো বেদাত দূর করা। বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের ঘরের সন্তান, নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ। তার একটা ঘটনা বলবো,
সাহাবীর ওমর ইবনে খাত্তাব একদম নাতি, ঠিক কিনা? সাহাবীর একদম কাছের মানুষ। এই ঘটনার ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যখন মৃত্যু সজ্জায় তার সন্তানদেরকে ডাক দিলেন, হে আমার সন্তানেরা কোথায় আছো তোমরা আসো। তার সন্তানদেরকে ডাক দিলেন, কাছে ডাক দিলেন, মৃত্যুর আগে তার সন্তানদের সাথে কথা বলতেছেন, আর সর্বশেষ যে কথাটা বললেন, ও আমার সন্তানেরা তোমাদের কাছে আমার একটা ওসিয়াত। সে ওসিয়াতটা হলো আমার নবীর তার কিছু নক মোবারক আমার কাছে আছে, আর আমার রাসূলের কিছু দাড়ি মোবারক, কিছু চুল মোবারক আমার কাছে আছে। আমি যখন মৃত্যু সজ্জিত মৃত্যু হয়ে যাবে, আমাকে যখন কবরে রাখবে, এই নক মোবারক গুলো চুল মোবারক গুলো আমার কাফনের সাথে দিয়ে দিবে, কাল কিয়ামতের দিন যেন এগুলো দিয়ে আমি হাসরে আল্লাহর কাছে যেন নাজাত পেয়ে যাই। কি বুঝলেন এর দ্বারা? ওই যুগের আমলটা যদি এই যুগে কেউ করতো তাহলে এই যুগের ফতোয়াবাজরা বলতো এটা একটা বেদাত করছে। আল্লাহ রাসূল কি বলে গেছে যে তোমরা এগুলো আমার এই জিনিসগুলো তোমরা কবরে এগুলো এরকম নিয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন কোথাও? তার কি নির্দেশ আছে? আমি বলতে চাই এটা কেন করছেন? রাসূলের ভালোবাসা। এই জন্য বলবো সুন্নাত এক ধরনের আর রাসূলের প্রতি ভালোবাসা এটা আজমত। এটা কি আজমত? আজমতের জন্য কোনো দলিল প্রয়োজন হয় না। আপনি সুন্নাতের আমল করতে গেলে দলিলের দরকার আছে, কথা কি বুঝতে পারছেন? কিন্তু রাসূলের জন্য ভালোবাসা, রাসূলের জন্য জীবন দিয়ে দিবেন, এর জন্য দলিলের প্রয়োজন হয় না। রাসূলকে ভালোবাসবেন জীবন উজাড় করে দিয়ে। এখানে আপনি কেন ফতোয়া খুঁজতেছেন?